আমি এই বাসায় আমার ওয়াইফের দিয়ে মালিশ করাচ্ছি, কিন্তু যখন মালিশ করাতে যাই তখন হাতটা যখন পড়ে না তখন বুঝতে পারি যে ব্যথাটা এখানে আছে। ঠিক আছে, ভাবে থাকলে কি করলে একটু ভালো বোধ করেন? এখন আমি বাম কাঁধে শুলে আমার ভালো লাগে। আচ্ছা, ডান পাশে যখন কাঁধ হয় তখন ব্যথাটা পুরো এটার জন্য আপনার নিজের কাছে মূলত আপনার কেমন লাগে, এটা নিয়ে কি চিন্তা হয়? আমার না হয় খুব অশান্তি লাগে, ব্যথাটা যখন শুরু হয় না আমার এই ব্যথার কারণে আমি আমার শরীরে এরকম ছিল না, আরও ভালো ছিল। হ্যাঁ, এই ব্যথার কারণে আমি পুরোটা মানে আমার শরীর আরও দুর্বল হয়ে গেছে। এটা নিয়ে এখন চিন্তা হয় কি, ভাবনা হয় কি? ভাবনা একটাই যে আমার শরীরের অসুস্থতা যদি দূর হয়ে যেত কি ভালো হয়ে যেতাম, মনেও একটা আনন্দ লাগতো, সবার সাথে আশুমুখি ঘুরে বেড়াইতে পারতাম, খেলাধুলা করতে পারতাম, চিন্তা যে আমার যদি কোনো সমস্যা হয়ে যায়, সমস্যা হয়তো দেখা যাচ্ছে আল্লাহ না করুক আমার একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট বলতে আমি মারা গেলাম, মানে এই মারা মারা যাবেনি ভাবনাটা আসছে কেন? একটা মনের ভিতরে একটা আতঙ্ক কি ভয়, কি ভয় বলতে কি আসলে কি আমি কি ভালো হব, হ্যাঁ কি ভালো হব না এটাই। হ্যাঁ, আর দ্বিতীয়ত কি আমি প্রথম যখন এই যে ওষুধগুলো আমি খেয়েছি, এই যে বলছি আমি ছয় মাস ভালো ছিলাম, যখন ব্যথাটা শুরু হয় আমার মানে পুরোটা শরীরে মনোভাব মনে হচ্ছে যে আমি হারাই ফেলেছি, চলতে পারতেছি না, এই প্রায় প্রায় আসতেছি, লোকজন ডিউটি বেড়েছে, ডিউটিতে প্রায় প্রায় যাচ্ছি আসতেছি, লোকজন হয়তো মনে করে যে কী ব্যাপারে দেখা হলে দিয়ে কী সমস্যা কী হয়েছে, বলি যে এই সমস্যা, ছুটি নিয়ে দেশে যান, দেশে যেয়ে দেখেন একটা ভালো ট্রিটমেন্ট নিন, দেশে আসছি, দেশে যে দুটো ডাক্তার দেখে আসছি, দেখানোর পর ওষুধপত্র কিছু দেশে নর্মাল ওষুধ দেখে আমার তেমন একটা পছন্দ হয় না, আর আবার হোমিওপ্যাথি ওষুধে আমার একটা বিশ্বাস আছে, কাজ করে একটু ধীরে ধীরে কাজ করে। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে আর কোনো ভয় বা আর কোনো দুশ্চিন্তা রোগটা নিয়ে? না, এই রোগটা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নাই। আমি চাই যে আপনাদের এখানে আসছে আমার এই বন্ধু আসছে, সাথে আরেকজন বাইরে আছে, এই ঠিকানাটা সেই আমাকে দিছে, আর এখান থেকে একজন এরকমই রোগী ভালো হয়ে গেছে। আচ্ছা, ওই কারণে এখানে আসা। ঠিক আছে, এখন এখন সারাদিন আপনি কীভাবে সময়টা কাটান বর্তমানে? বর্তমানে আমি রুমে তো তিনতলার উপরে থাকি, সিঁড়িতে আপ ডাউন তেমন একটা করি না, একবার উঠে গেলে হয়তো বিকেল টাইমটা একটু নামি আস্তে আস্তে ধীরে সুস্থে, নিচে দোকান আছে, বাইরের দোকান, ওখানে দাঁড়ায় ঘুরে হয়তো 10-20 মিনিট কথাবার্তা করে আড্ডা আড্ডা দিয়ে বা আবার উপরে ঘুরে চলে যাই। আর রুমে যখন থাকি হয়তো টিভি দেখি, ছেলেদেরকে নিয়ে একটু আদর যত্ন করি, কথাবার্তা বলি, গল্প গুজব করি ফ্যামিলির সাথে। ঠিক আছে, বর্তমানে আপনি যত কথা ভাবেন সবচেয়ে বেশি ভাবেন কি? ফ্যামিলিগত দিক থেকে আমার একটাই ভাবনা যে আল্লাহর কাছে এটাই কামনা করি, আল্লাহ যেন আমার এখন এই 45 এজ চলতেছে আরও কিছু সাল আমার এরকম বাঁচাই রাখুক। মা আছে, মা তো জীবিত নাই, ভাই বেদার আছে, সবাই আমার দিকেই তাকায় থাকে। আমি অনেকদিন যাবৎ বিদেশ করছি, কিন্তু ওই আত্মীয় স্বজন ভাই বেদার সবার আমার আমারই দেখতে হয়। তা আমি চাই যদি আমি সুস্থ থাকি আমি সবাইকে দেখতে পারব, আর আমি যদি এত চলে গেলে চিন্তা হয় যে এদের কী হবে, এই চিন্তাটাই করি। আর কিছু নিয়ে আর কোনো ভাবনা এছাড়া? না, আপাতত আর কি ক্ষুদা ভাই, এখন আমার একটা ছেলে আছে, আমি একটু লেটে বিয়ে করছি। ক্ষুদা রুচি কি অবস্থা? জি, ক্ষুদা রুচি আপনার খাওয়া দাওয়া পড়ে গেছে আগে থেকে, বাথরুম পায়খানা প্রস্রাবটা বাথরুম ক্লিয়ার হচ্ছে, কিন্তু বাথরুমে যখন যাই তখন একটু ওই আমার বাসায় আবার কমন বাথরুম নাই, আমি ওই চেয়ার কেয়ার কিনে নিয়েছি। আর ঘুমটা কি অবস্থা? ঘুম খুব হালকা, শরীরে বল শক্তি বর্তমানে? বল শক্তি আগের চেয়ে কমে গেছে। কখনো কি কোনো আঘাত পেয়েছেন আপনি?
কোনো কিছু তুলতে গিয়ে বা এমনি পড়ে গিয়ে? রাত মানে কি আমরা যেখানে ডিউটি করি অনেক সময় ভারী জিনিস উত্তোলন করা লাগে, এখান থেকে উঠ হয়ে আরেক জায়গায় নেওয়া লাগে, হয়তো কোনো সময় লেগে, কিন্তু আমার এটা মনে নাই। ব্যথাটা ওই ধীরে ধীরে, একবারে যে আমি এই যে উঠাতে গিয়ে ব্যথা পাইছি এরকম না। কি নাম আপনার? মোহাম্মদ মুকুল। হ্যাঁ, তাহলে প্রায়োরিটিটা কি আসবে, প্রথমটা কি আসবে, ছুটি কোনো এক নম্বরটা কি আসবে বলুন। আপনি হ্যাপাজার্ডলি এ নেবেন তা নেবেন আমার কাছে মনে হচ্ছে তাই, তাহলে রেজাল্টে অসুবিধা আসবে না, যা আসবে আপনি কোনো মিলাতে পারবেন না। পেশেন্টটাকে আবার ফিল করতে হবে কি কি বলেছে, দিয়েছে কি, এখনকার তার অবস্থা দেখুন, জাস্ট সেটা পেয়ে যাবেন। রোগ রোগ নিয়ে তার ফিলিংটা কি আসছে বলুন, রোগ নিয়ে তার ফিলিংটা কি আসছে বলুন। মারা যায় পেইন ডিউরিং তো বলেনি, যখন যখন মাত্রা ব্যথা হয় তখন মনে হয় মারা যাবো বলেছে কি, ভয় লাগেছে ভাব হবে বলুন, সেটা তো পরেরটা। রোগের কথাটা লক্ষ্য করুন, বলেছে না কথাটা, এটা ভালো হবে কি হবে না, সারবে কি সারবে না, দিস ইজ অ্যাংজাইটি। ভালো হয় কি না হয়, সারে কি না সারে, দিস ইজ ডাউটফুল। তাহলে যে শব্দটা উচ্চারিত হচ্ছে আপনার সেই কিনা কান দিয়ে ভালো করে শুনতে হবে, কোন ওয়ার্ডটা ইউজ করলো, কিভাবে বললো, শব্দগুলো কি এনেছে, বলেছে না কথাটা, ভালো হয় কি না হয় তা তোর বলেনি, হবো কি হবো না বলেছে না, দিস ইজ অ্যাংজাইটি। তাহলে অ্যাংজাইটি কি, ভালো হবো কেমন, অ্যাংজাইটি ডিজিজ হওয়ার কনস্ট্যান্টলি রিকভার হয়, কখনোই কোনো অবস্থাতে আপনি ভুলে যাবেন না কোন শব্দটা ব্যক্ত করলো, কারণ শব্দের পরে আপনি নির্ভর করতে হচ্ছে আসলে রুবরিকটা কি নিতে হবে। এখানে ডাউটফুলের ব্যাপার তো বলেনি, বলেছে অ্যাংজাইটি। পার্থক্য করাটা কি হয়, পার্থক্য কি করতে হবে, কি দিয়ে পার্থক্য করতে হবে, তার ভাষাগত ব্যাপারটা দিয়ে, কোন শব্দ ইউজ করলে কোন ভাবে কনস্ট্রাকশন করেছে, কি শব্দ ইউজ করলে হয় কি না, এটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। এই যে আমরা আমাদের সমস্যা আছে, হ্যাঁ ঠিক আছে, যে হবো কি হবো না, হয় কি না হয়, সারে কি না, আমার তার মনে হচ্ছে না, আমি আবার ব্যাখ্যা দিই, পারবো কি পারবো না, এটা হচ্ছে সামনের কথা, ফিউচার ব্যাপারটা নিয়ে, অর্থাৎ একটা প্রশ্ন আছে, আমি যে প্রশ্নে আছি এটা ভালো হবো কিনা, সারে কি না সারে, হয় কি না হয়, দিস ইজ প্রেজেন্ট শব্দটাই কিন্তু এখানে পেশেন্ট কিন্তু ব্যবহার করেছে, ভালো হতে পারবো কি পারবো না বলেছে না, ওকে দিস ইজ অ্যাংজাইটি কি, কনস্ট্যান্টলি রিকভার, অ্যাংজাইটি বুঝতে পারো, কনস্ট্যান্টলি রিকভার, মনে হবে যেন একই রকমের, মনে হবে যেন একই রকমের, কিন্তু না, পেশেন্ট নিজেই কিন্তু ওই বাংলাটা দিয়েছে, এইবার ক্লিয়ার হইছে, ক্লিয়ার তো, এবারে তো প্রেজেন্ট হবে না, ওকে ওকে নেক্সট। ভালো হয় কি না হয়, সারে কি না সারে, দিস ইজ এখন কি অবস্থা, বর্তমানের অবস্থাটা নিয়ে, এটা কি সারে কি না সারে, এটা তার ফিলিং, আর ভালো হতে পারবো কি পারবো না, সারবে কি সারবে না, এই রোগের থেকে রোগের জন্য আপনি মারা যায় কিনা, যে ব্যথা এতে মারা যায় কিনা, ব্যথা তো হবে ভাই, এই বুঝি মারা যাবো, ফিয়ার ফিয়ার দে তো পেইন, এই কথা মানুষ না,
এই রোগে মারা যায় কিনা, এতে মারা যায় কিনা, এই রোগে অ্যাংজাইটি ডিজিজ হবে না, ফিয়ার ডেথ অফ ডিজিজ ফ্রম, ফিয়ার ডেথ অফ ডিজিজ ফ্রম বলে কথা আছে। নেক্সট অ্যাংজাইটি ডিজিজ হবে কনসার্নিং রিকভারি, ভালো হবে কি হবে না, সারবে কি সারবে না। নেক্সট আছে অ্যাংজাইটি ইমাসিয়েশন রেট, এইটা তো কি হয়ে যাচ্ছে নট হোয়াট ইজ ইমাসিয়েশন, দুটো পার্ট কিন্তু ইমাসিয়েশনের দুটো পার্ট, এক হচ্ছে শারীরিক আর এক হচ্ছে তার বিতর্কের অবস্থা, অর্থাৎ শারীরিকভাবে কাবু হয়ে যাওয়া এগুলো ইমাসিয়েশন, ঠিক তেমনি উইক হয়ে যাওয়া বল কমে যাওয়া দিস ইজ অলসো ইমাসিয়েশন। বলছে না এরকম আগেছিল না, শরীর এরকম আগেছিল বলছে না, কথা ভালো ছিল কিন্তু হ্যাঁ বলছি এখন দুর্বল হয়ে গেছে, যদি আমার ভালো করতো সুস্থ করতো আরো আমার বয়স হয়ে আরো বেঁচে থাকতাম যদি বাঁচিয়ে রাখতো আমাকে, দিস ইজ প্রেইং, তাহলে সবাইকে দেখতে পারতাম আমার পরে গোটা সংসার এবং পাশে যারা আছে সবাইকে দেখতে পারতাম, দিস ইজ রেসপন্সিবিলিটি, ভগবান রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ অ্যাংজাইটি আদার্স ফর, যে আমি যদি না থাকি আমার যদি কিছু হয়ে যায় তাহলে তাদের কি হবে, বলছো না কথাটা একেবারে ম্যাথামেটিক্যাল ওয়েতে নিশ্চয় হোমিওপ্যাথির প্রতি আমার কিন্তু আস্থা আছে, বলছো না কথাটা, দ্যাট ইজ হোপফুল, নাস্তে নাস্তে ওষুধ চলে আসবে, আমার যে সমস্যাগুলো ছিল সমস্যার ভিতরে আমি সোজা স্ট্রেট শুইতে পারতাম না, রাইট সাইডে কাজ শুতে পারতাম না, এখন এগুলো শুতে পারতেছি, যেমন আগের মতো সে ব্যথা নাই, মোটামুটি এখন ভালো পর্যায়ে। কত পার্সেন্ট আপনি ভালো আছেন মনে করেন যে অবস্থা আসছিলেন? যে অবস্থায় আসছিলাম তার চেয়ে লাগতে 80% আমি এখন ভালো, খুব ভালো কথা, মানে হাঁটা চলায় তারপরে শোয়া বসা, কিন্তু আমি যখন একটু কাশি কিংবা হাসি দিই তখন ওই জায়গাটা একটু চার লাগে, ঠিক আছে, আর এখন যাতায়াত হাঁটাচলা করে আসছি এখন তেমন একটা ব্যথা নাই।